আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকল কেমন আছেন আশা করি সকল ভালো আছেন তো কিছুদিন আগে অ্যামাজন অ্যাপ্লিকেশনটি সৌদি আরবে লঞ্চ করা হয়েছে তো এই অ্যাপ্লিকেশনটি আগে সৌদি আরবে ছিল না আপনি যদি অনলাইনে শপিং করে থাকেন তাহলে আপনি জানতে পারবেন অ্যামাজন অ্যাপ্লিকেশনটি আগে সৌদি আরবে ছিল না এখন নতুন এসেছে এই অ্যামাজনটি তো এই অ্যামাজনের মধ্যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন অথবা আপনি কিভাবে আপনি শপিং করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনি দেখতে থাকুন আমি আপনাদের সাথে আসি আমিন আপনারা দেখছেন আসাম টেক চ্যানেল আপনি যদি ওখ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবার প্রথম আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করে আপনি সার্চবারে ক্লিক সার্চ এখানে টাইপ করবেন অ্যামাজন সৌদি আরবিয়া তো যেহেতু আমি এখানে সার্চ আমি টাইপ করে ফেলছি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড করে নিয়েছি এই ডাউনলোড করার জন্য আমি প্রস্তুত নিয়েছি এই অ্যামাজন অ্যাপ্লিকেশনটি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখানে আমি ওপেন করে নিলাম সবার প্রথম আপনি যখন ওপেন করবেন তাহলে আপনার মোবাইলে এইরকম চলে আসবে আপনি উপরে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনি এখানে একটি এড আসছে এডটা আপনি সবার প্রথম কেটে দিবেন তারপর আপনি এখানে ক্লিক করে নেবেন যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করতে যাচ্ছেন আপনি এখানে ক্লিক করে নেবেন নিউ অ্যাকাউন্টে আপনি ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে চলে আসবে তো এখানে বলছে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইন করার জন্য তো আপনি যদি এখানে যদি মোবাইল নম্বর দেন আর লগ ইন করেন তাহলে আপনার এখানে কোনো সময়তে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না এখানে তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনি এখানে এখান থেকে ব্যাকপোটনে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাকপটনে ক্লিক করে ব্যাকে চলে তো আমি এখানে ক্লিক করে বেকে চলে আসলাম আপনারা দেখতে পারলেন এখানে বেকে আসার পর আপনি উপরে থ্রি ডেট মেনু লেফট সাইডে দেখতে পারছেন থ্রি ডেট মেনু আপনি এখানে থ্রি ডেট মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে নিচের দিকে আসলে সেটিংস আপনি পেয়ে যাবেন এই সেটিংসের মধ্যে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নেবেন এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি এখানে সবার প্রথম আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রি অর্থাৎ সৌদি আরবিয়া সিলেক্ট করে নেবেন আপনি এখানে আমি এখানে সৌদি আরবিয়া সিলেক্ট করে নিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন ইংলিশ সিলেক্ট করা আসে আমি এখানে ডানে ক্লিক করে নিলাম ডানে ক্লিক করার পর এইভাবে আপনাদের সামনে চলে আসবে তো এইভাবে আসার পর আপনি এখানে আপনি সার্চ করে আপনি দেখতে পারেন আপনি কী কী কিনতে চান এখানে তো এখানে আপনি আরও একটি কাজ রয়েছে আপনি এখানে সাইন আপ করার জন্য আপনি এখানে নিচে সাইন ইনে ক্লিক করে নেবেন তো এখানে আমি সাইন ইনে ক্লিক করে নিলাম তারপর একে এইভাবে চলে আসবে আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাকাউন্ট নিউ অ্যামাজন এখানে ক্লিক করে নিবেন তো এখানে ক্লিক করার পর আপনি সবার প্রথম আপনি আপনার নাম এখানে টাইপ করে নেবেন আপনার নাম দেওয়ার জন্য বলছে তো এখানে আমি আমার নামটি টাইপ করে নিচ্ছি আপনারা একটু সময় অপেক্ষা করুন আমি নামটি টাইপ করে নেই তো এখানে আমি আমার নামটি টাইপ করে নিলাম তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দেওয়ার জন্য বলছে তো এখানে আমি আমার মোবাইল নম্বর এটা আমি দিয়ে দিব এখানে তো এখানে মোবাইল নম্বর দেওয়া শেষ হয়ে গেছে এবার আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন বলছে এখানে সিক্স ডিজিটের একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য তো এখানে আমি একটি সিক্স সিক্স ডিজি ডিজিটের একটি নাম পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে তো এখানে আমি এক একটি চয়েস সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে দিলাম তো এইভাবে আপনারা পাসওয়ার্ড বসিয়ে দিবেন তারপরে আপনি ভেরিফাইড মোবাইল নাম্বার এখানে ক্লিক করে নিবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড মোবাইল নাম্বার এখানে ক্লিক করে নিলাম আমি তো আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এই ওটিপিটি আমার এই মোবাইলে লাগানো আছে সিমটি ওটিপি আসছে এখানে লগ ইন হয়ে ডাইরেক্ট চলে আসছে আমাকে আর ওটিপি টাইপ করতে হলো না তো দেখতে পাচ্ছেন অতি সহজে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আপনি যে কোনো জিনিস আপনি এখান থেকে আপনি এইভাবে দেখতে পারেন তাছাড়া আপনি যে জিনিস আপনি কিনতে চান এখানে উপরে সার্চ বারে ক্লিক করে আপনি এখানে সার্চ বারে আপনি টাইপ করলে আপনি যে জিনিস আপনি কিনতে চান সেটা আমি তো এখানে একটি টাইপ করতে যাচ্ছি একটি মোবাইল তো মোবাইল আমি টাইপ করে নিলাম আমাদের আমার সামনে মোবাইল আসছে তো যেই মোবাইলটি আপনি এখান থেকে কিনতে চান এই মোবাইলের উপরে আপনি এখানে ক্লিক করে ক্লিক করে নেবেন তো এই মোবাইলটি আমি এখানে ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের রেট দেখতে পারছি আমি এখানে তো মোবাইল আমি এখানে এই মোবাইলটি কিনতে হলে আমি এখানে অ্যাড এড টু কার্ডে ক্লিক করে নিলাম এড টু কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কার্ডে এটা জমা হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে চুট্টো দেখতে পাচ্ছেন একটি আরবিয়া দেখতে পাচ্ছেন এই আরবিয়ার মধ্যে জমা হয়ে গেছে আমার একটি সামান তো এই একটি মোবাইল এখানে ও নম্বর ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে যদি ক্লিক করেন ক্লিক করে যদি আপনি এই জিনিসটি যদি কিনতে যদি না চান তাহলে আপনি এখান থেকে ডিলেট অপশন আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি ডিলেট করে দিতে পারেন এইভাবে তো আমি আরেকটি জিনিস আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি আবার শপিংয়ে ক্লিক করে নিলাম আবার এখানে সার্চ পারে ক্লিক করে নিলাম এখানে একটি লেদার মেশিন আমি এখানে একটি টাইপ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখতে পারছেন শেভিং মেশিন আমার সামনে চলে আসছে তো এটা যদি আমি যদি এখানে যদি কিনতে যাই তো এখানে দেখতে পারছেন এইভাবে যদি আপনি টানে টেনে টেনে দেখেন তাহলে এটার পুরা আপনি দেখতে পারছেন পিছন সাইড এবং লেফট সাইড সবগুলো আপনি এখানে দেখতে পারছেন তো কেনার জন্য আপনি এখানে বাইতে ক্লিক করে ডাইরেক্ট কিনতে পারেন তাছাড়া আপনি এখানে অ্যাড টু কার্ডে কিনতে পারেন তারপরে আপনি নিচে দেখতে পারছেন ডেলিভারি লোকেশন সৌদি আরবিয়া এখানে ক্লিক করে নেবেন আপনি ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পারছেন অ্যাড্রেস ও এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে আপনি এই ঘরের উপরে আপনি ক্লিক করে নিবেন ক্লিক করার পর আপনাদের আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারছেন আপনাকে অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে আপ আবারও তো যেখানে আপনি রিসিভ করতে পারবেন অথবা আপনার আপনি যদি দোকানে যদি থাকেন আপনার দোকান দোকানের অ্যাড্রেস আপনি দিবেন অথবা আপনি যদি গড়ে যদি থাকেন তাহলে আপনার ঘরের অ্যাড্রেস দিবেন এখানে আপনার ফার্স্ট নেম অথবা মোবাইল নম্বর স্টেট সিটি আপনার ইত্যাদি দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখানে সবগুলা দিয়ে দিবেন আপনি কোন জায়গাতে থাকেন এগুলার অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়া দেওয়ার পর আপনি এখানে কোন সময়তে আপনি রুমে থাকেন অথবা গড়ে থাকেন কোন সময়তে এখানে টাইম সিলেক্ট করে আপনি সকাল টাইম বিকাল টাইম অথবা শুক্রবার আপনি কোন দিন তাকেন আপনি অপসর এখানে টাইম সিলেক্ট করে আপনি নিচে কন্টিনিউতে ক্লিক করে আপনার এখানে অ্যাড্রেস দেওয়া হয়ে গেল জিনিস যে জিনিস আপনি কিনবেন সেই জিনিসটি আপনি আপনাকে আপনার ঘরের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে পৌঁছিয়ে দেওয়া হবে অথবা আপনার দোকানের মধ্যে আপনি পেয়ে যাবেন জিনিসটি তো এইভাবে আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি